স্টুডিওটা দেখতে কেমন হয়, এটা দাসানি স্টুডিও, দাসানি ওয়ান স্টুডিও, এটা এটা দেখতে কেমন হয়, কিরকম ক্যামেরা আমরা শুটিং করি, কিরকম আমাদের সেট হয়, একটা দিকে ড্রয়িং রুম, একটা দিকে কোর্ট রুম তৈরি হয়ে গেল, আরো নানান রকমের গিমিক থাকে। এবং এটা বেসিক্যালি আমি এবং মানে ইন্দ্র আর কি, ইন্দ্র বলতে আমাদের বিশ্বজিৎ, যে আমাদের হিরো খেলনা বাড়ি, এটাতে ও আর আমি বসি এই মেকআপ রুমটাতে। বাকি আরও অন্যান্য মেকআপ রুম রয়েছে, সেগুলোতে নানান অনেক আর্টিস্ট আছে। একটা মেকআপ রুম আমি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে গিয়ে পার্সোনাল ভিডিও করাটাও ঠিক নয়, সো সেটা আমি আর অন্যান্য জায়গায় গেলাম না। সো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবে, কমেন্ট করো, ভালো লাগলে ডেফিনেটলি জানিও, সেটা লাইক করো, শেয়ার করো, আর যতটা পারবে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমি আরও নানান ধরনের স্টুডিওতে যেগুলোতে আমি কাজ করছি সেই স্টুডিওর গেট আপ কেমন হচ্ছে, কেমন সেট হচ্ছে, তার কোন কোন আর্টিস্ট আছে সেখানে, কোন কোন আর্টিস্টকে দেখা যাচ্ছে চোখের সামনে, সবাইকে আমি অ্যাটলিস্ট তোমাদের চোখের সামনে তুলে ধরতে পারবো যতটুকু পারবো। সো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।